ডিম্বাদের মুরগির ডিম, আমাকে ডিম্বাজি করে দাও। সারাটা দিন খালি ডিম ডিম করিস, এত ডিম খেলে চলবে? অন্য কিছু খেতে হবে না? আমাদের সবগুলো মুরগির ডিম তুই একাই খাস। আহা, এভাবে বলছো কেন? ডিম খেতে ভালোবাসে যেহেতু, খেতে দাও না ওকে, ওর জন্যই তো মুরগিগুলো কিনেছি। তাই বলে প্রতিদিন দুটো করে ডিম ভাজি? শাকসবজি খাওয়ার কোনো খবর নেই, তার উপর সিদ্ধ ডিমও তো খেতে চায় না তোমার মেয়ে, ওটা খেলেও না হয় মানতাম। আরে খাবে খাবে, সবই খাবে, একটু ধৈর্য ধরো। মা, আমার ডিম ভাজি হলো, আর কতক্ষণ দাঁড় করিয়ে রেখে আমাকে কথা শোনাবি? হয়েছে, নে ধর। মা, আমি এখন বাইরে ঘুরে বেড়াবো, আর এই ডিম্বাজিটা খাবো। এক জায়গায় বসে তো খেয়ে যা শান্তি মতো, এই মেয়েকে নিয়ে আমি কি করব? আমার একটা কথা যদি শুনতো ঠিক মতো। পাগল মেয়ে, আমি পারলে ওর জন্য একটা ডিম্বাজির গাছ লাগাতাম, তাহলে তোমার আর ওর জন্য বারবার ডিম বাজতে হতো না। তোমার মেয়ের সাথে সাথে তোমার মাথাটাও গেছে, তাই সব পাগলের মতো কথা বলছো। যাও, তোমার কাজে যাও। আমি এখন এই গাছতলায় বসে শান্তি মতো ডিম খাবো, কেউ বিরক্ত করতে আসবে না আমাকে এখানে, আর মারও কথা শুনতে হবে না। কি খাচ্ছ মা? খুব পরিচিত আর সুন্দর একটা সুবাস আসছে। ডিম ভাজি খাচ্ছি। ও, তাই তো বলি, ডিম খাই না সেই কত বছর হলো। যে দুটো মুরগি ছিল তাও বুড়ি হয়ে মরে গেছে। ডিমের যে দাম, ডিম যে কিনে খাবো সে সাধ্যটুকু নেই। আপনি কি আমার এখান থেকে একটু ডিম খেতে চান? না মা, থাক, তোমার খাওয়া দেখেই বোঝা যাচ্ছে ডিম তোমার অনেক পছন্দের। তুমি খাও, আমি খামোখা তোমাকে বিরক্ত করলাম। হ্যাঁ বুড়িমা, আপনি ঠিকই ধরেছেন, ডিম আমার অনেক প্রিয় খাবার, আর ডিম আমি প্রতিদিনই খাই। চাইলে আবার যে কোনো সময় খেতে পারবো, কিন্তু আপনি চাইলেও খেতে পারবেন না, তাই আমি আপনাকে বাকি ডিমটুকু খেতে দিচ্ছি। সত্যি বলছো? আমি এই ডিমটুকু খেলে তুমি রাগ করবে না তো? না বুড়িমা, রাগ করবো না, বরং খুশি হবো আপনি ডিমটা খেলে। ঠিক আছে, দাও তবে। আসলে ডিম ভাজিটা খেতে অনেক মজার হয়েছে, তুমি আমাকে আবার সেই ডিম ভাজির স্বাদের কথা মনে করিয়ে দিলে, নয়তো আমি প্রায় ভুলেই যেতে বসেছিলাম ডিম ভাজির কথা। তোমাকে অনেক ধন্যবাদ। আপনাকে দেখে আমার দাদির কথা মনে পড়েছে, দাদিও আমার মতো ডিম ভাজি খেতে খুব পছন্দ করতো। আমরা দুজন মিলে একসাথে বসে ডিম ভাজি খেতাম, দাদি মারা যাওয়ার পর আমি একাই ডিম ভাজি খাই এখন। আহারে বেচারি, তোমার এখন খুব একা একা লাগে তাই না? হ্যাঁ, আপনি চাইলে প্রতিদিন আমার সাথে এখানে বসে ডিম ভাজি খেতে পারেন, আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, আমি যদি পারি তাহলে আসব। আচ্ছা, মা বাবা হয়তো বাড়িতে আমার ফেরার অপেক্ষা করছি, আমি কাল এখানে আপনার আসার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, আজকের মতো বিদায় তাহলে। আরে বাহ, তুই তো দেখছি ঠিক ছিলি, মেয়েটা আসলে তোকে ওর এত প্রিয় ডিম খেতে দিল। তাও শুধু একদিনের জন্য না, ও আমাকে প্রতিদিন ওর সাথে ডিম খেতে বলেছে। ঠিক আছে ঠিক আছে, যা, বাজিতে তুই জিতে গেছিস আর আমি হেরে গেছি, এবার তো তোর আসল রূপে ফিরে আয়, এই রূপে তোকে দেখতে আর ভালো লাগছে না। ঠিক আছে, এলাম, এবার ভালো লাগছে? হ্যাঁ, চল এখান থেকে চলে যাই, মানুষজন আমাকে দেখে ফেলতে পারে। চল। আজ তো রাত হয়ে যাচ্ছে, তবুও তোর বাবার আসার কোনো খবর নেই, কোনো বিপদ আপদ হলো না তো? রিমির মা, দরজা খোলো, আমি এসেছি। ওই তো বাবা এসেছি।
তুই এত রাতে এখনো জেগে আছিস কেন? যা গিয়ে ঘুমিয়ে পড় তোর ঘরে। ঠিক আছে, যাচ্ছি। আর বলো না, মনুবাই হঠাৎ আটকে দিল, বলল আর সবার সাথে আড্ডা না দিয়ে বাড়ি ফিরতে দেবে না, তাই বাধ্য হয়েছিলাম আর কি। হয়েছে হয়েছে, থাক, আর বাহানা দিতে হবে না তোমাকে। কিছু খেয়ে এসেছো বাইরে থেকে? না, এমনিতে বাড়ি ফিরতে দেরি হলো, খেতে গেলে আরো বেশি দেরি হতো বলে আর কিছু খাইনি। ঘরে ডিম ছাড়া আর কিছু নেই, বাজার করতে হবে। আপাতত আজ রাতে ডিম দিয়ে ভাত খাওয়া সেরে নাও। ঠিক আছে দাও। খুপিটাতে মুরগিগুলো থাকে, তুই চরচাদার তলাটা আস্তে আস্তে ভেঙে ফেল, আমি আশেপাশে নজর রাখছি। রে, এত রাতে কে জেগে আছে এখনো? তুই টর্চলাইটটা ঠিকভাবে ধরে আমাকে সাহায্য কর, তাহলে তলাটা তাড়াতাড়ি ভাঙতে পারবো। আচ্ছা, এই ধরলাম। এবার হলো তো তলা ভাঙা। হয়েছে, মুরগিগুলো গুবিয়ে আছে। আমি একটা একটা করে মুরগি ধরে তোর হাতে দিচ্ছি, আর তুই চুপচাপ ওদেরকে বস্তায় ভরে ফেল, যেন কোনো শব্দ না করতে পারে। ঠিক আছে। আমাদের মুরগিগুলো এত রাত করে শব্দ করছে যে, কোনো চোর টোর এলো না তো? তাই তো মনে হচ্ছে। তুমি দরজাটা ভালোভাবে লাগিয়ে দাও, আমি বাইরে গিয়ে দেখছি কি হলো মুরগিগুলোর। আমি না বলার আগ পর্যন্ত ঘরের দরজা খুলো না। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। দূর, তুই মুরগিটা ধরবি না বললাম তো। মুরগিটা তো ঝরপে গেলই, সাথে অন্য মুরগিগুলোর ঘুম ভাঙিয়ে দিল। চল তাড়াতাড়ি এখান থেকে, শব্দ শুনে মানুষের ঘুম ভাঙতে সময় লাগবে না এখন আর। আমার মুরগিগুলো চুরি করা হচ্ছে তাই না? দাঁড়া, ধরছি তোকে। ভাই আমাকে বাঁচা, এই লোকটা আমাকে ধরে ফেলেছে। তোমরা তাহলে দল বললিয়ে আমার মুরগি চুরি করতে এসেছো? এত সহজে তোমাদেরকে ছাড়ছি না আমি, তোমাদের দুইজনের জন্য আমি একাই যথেষ্ট। ও তাই? আমার ভাইকে ছেড়ে দে বলছি, নয়তো আমার হাতে থাকা লাঠিটা দিয়ে বাড়ি মেরে তোর মাথা ফাটিয়ে দেবো বললাম। ভাই, আমি লোকটার হাতে জোর করে একটা কামড় বসিয়ে দিয়ে চলে এসেছি, চল মুরগিগুলো নিয়ে তাড়াতাড়ি চলে যাই এখান থেকে। না, আমি তোমাদেরকে এত সহজে আমাদের মুরগি নিয়ে পালাতে দেব না। আমাকে আবার লোকটা ধরে ফেলেছে, এখন কি করব? ধরো, দেখছি কি করে যায়। এই তো একটা লাঠি পেয়েছি। ভাই তারা তারা কি করছিস তুই? তুই ধরেছিস কোন স্টা, চুপচাপ দাঁড়িয়ে থাক। তুই যদি এখন আমার সাথে না আসিস, আমি সত্যি সত্যি কিন্তু তোকে ফেলে রেখে এখান থেকে চলে যাবো। ঠিক আছে, চল চল। সবকিছু এমন নীরব হয়ে গেল কেন হঠাৎ? একটু আগেও তো রিমির বাবার কথা শুনলাম, কোনো বিপদ হলো না তো? কি যে করি, রিমির বাবাও তো বলে দিয়েছে সে না বলার আগ পর্যন্ত দরজা না খুলতে। কি হয়েছে মা? বাইরে মুরগিগুলোর শব্দ শুনলাম মনে হলো, আর সাথে বাবার গলার আওয়াজও। শব্দ কেন হলো ওটা দেখার জন্যই তো তোর বাবা বাইরে গেল, কোনো চোর ডাকাত কিনা দেখতে গেল, কিন্তু এখনো আসার কোনো নাম নেই। কি বলছো মা, আর তুমি এখন এখানে বসে আছো? দরজাটা খুলি তাড়াতাড়ি। কিন্তু তোর বাবা তো বলে গিয়েছিল দরজাটা না খুলতে,
বাবা যদি কোনো বিপদাপদ হয় তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে মা। আচ্ছা খোল তবে দরজাটা তাড়াতাড়ি। রিমির মা রিমি বাইরে গিয়ে রিমির বাবার এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। কোনো রকম নিজেকে সামলে নিয়ে রিমি লোকজন ডেকে এনে তার বাবাকে ঘরে নিয়ে যায়। উনার মাথায় বেশ জোরে আঘাত লেগেছে, রক্তক্ষরণও হয়েছে প্রচুর। আমি ওষুধ লিখে দিচ্ছি। উনার শ্বাস প্রশ্বাস চললেও উনি এখনো ঘুমন্ত অবস্থায় আছেন, কবে জ্ঞান ফিরবে বলা যাচ্ছে না। এ কি বলছেন ডাক্তার সাহেব? আপনাদের ভাগ্য ভালো থাকলে উনি হয়তো এক সপ্তাহের মধ্যে তার জ্ঞান ফিরে পাবেন, নয়তো আর কখনোই না। বেশি বেশি প্রার্থনা করুন। দেখ রিমি, ডাক্তার সাহেব তোর বাবাকে নিয়ে কি বলছি। মা তুমি ধৈর্য হারা হয়ো না, দেখবে বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। দুই দিন হয়ে গেল এই গাছের নিচে অপেক্ষা করছি, কিন্তু রিমির আসার কোনো খবরই নেই। তোকে দেখে হয়তো প্রথম দিন একটু দয়া করে ডিম খেতে দিয়েছিল, প্রতিদিন তোর সাথে ডিম ভাগ করতে হবে এই ভয়ে হয়তো আর এখানে আসছি না। কিন্তু রিমির কথা শুনে তো মনে হয়নি ও এমন কিছু করবে। আমার মনে হয় কোনো সমস্যা হয়েছে, আমি ওর বাড়ি চিনি, যাই গিয়ে ওর সাথে একটু দেখা করে আসি। সাবধানে যাস। রিমি ডিম খাবি? তোকে ডিম ভেজে দেই। না মা, এমনিতেই আমাদের মুরগিগুলো আর নেই, তার উপর বাবার ওষুধের জন্য কতগুলো করে টাকা লাগছে, দরকার নেই আমার ডিম খাবার। আচ্ছা তাহলে দিটা কি মা? তোর বাবার ডিম ভাজি আর ভাত খাওয়া শেষ না করে উঠে গিয়েছিল তোর বাবা। আমিও চিন্তায় পড়ে ওই থালার কথা ভুলে গিয়েছিলাম, বাইরে ফেলে দিয়ে আয়, নয়তো আবার ঘরে গন্ধ ছড়াবে। আমার হয়তো আর কখনোই পছন্দের খাবার খাওয়া হবে না। রিমি আসলে বিপদে পড়েছে, আমার জাদু দিয়ে ওদের কথা শুনে যা বুঝলাম, দেখি ওর ফেলে দেওয়া ডিম দিয়ে কিছু করা যায় কিনা, আমি ওদের সাহায্য করার চেষ্টা করি। পরে জাদু করার পরে রিমির সামনে সে ডিম থেকে একটা গাছে চারা বেরোতে থাকলো, গাছটা বড় হয়ে তাতে অবিকল ডিম ভাজির মতো ফুল ধরলো, আশেপাশে আরো এমন অনেকগুলো চারা গজিয়ে উঠল। হঠাৎ করে এসব কি হচ্ছে? আমি চোখে ফুল দেখছি না তো, এগুলো দেখতে যেমন ডিমের মতো খেতেও কি তেমন। মা আমি এই অদ্ভুত গাছের বীজ খুঁজে পেয়েছিলাম, তুমি ডিম পছন্দ করো বলে এখানেও কিছু ছিটিয়ে দিয়েছিলাম, একটা খেয়ে দেখো তুমি। সত্যি তো এটা খেতে অনেক মজার, মাকে জানাচ্ছি এখনই, মা দেখে যাও। কি হয়েছে? ডিম ফুলের গাছ, এগুলো আমরা খেতেও পারবো, আবার এগুলো বিক্রি করে বাবার চিকিৎসা করাতে পারবো। সবই বুড়িমা। আরে বুড়িমা কোথায় গেল? আসলে অনেক মজার, বিধাতা আমাদেরকে আশার আলো দেখালেন অবশেষে। শুনেছিস ভাই, আমরা যে বাড়িতে চুরি করতে গিয়েছিলাম সেখানে নাকি অদ্ভুত ডিমের গাছ আছে অনেকগুলো, ওগুলো বিক্রি করে বেশ ভালোই ব্যবসা করছে ওরা। বলিস কি, তাহলে তো আবার চুরি করতে যেতে হয় বাড়িতে। এমনিতে ওই লোকটা এখন অসুস্থ, আবার ওখানে গিয়ে ধরা খেলেতেও কেউ আমাদের আসতে রাখবে না। রে আমাদেরকে আটকানোর মতো কেউ আর নেই ওই বাড়িতে, চল আজ রাতে গিয়ে চুপচাপ কাজটা সেরে ফেলি, এমন সুযোগ বারবার আসে না। আচ্ছা তুই যখন বলছিস। Thank you.
আপনি আর গাছের সাথে বেঁচে থাকা লোক দুটোকে? এই দুজনের জন্যই তোমার বাবারা যে অবস্থা, আবার এসেছিল তোমাদের ক্ষতি করতে, তাই গাছগুলো ওদেরকে আটকে রেখেছে। রিমি, তোর বাবার জ্ঞান ফিরেছে? সত্যি বলছো মা? ধন্যবাদ পরিমা, আপনি না থাকলে এত কিছু সম্ভব হতো না। আপনাকে দেওয়া কথা আমি ভুলিনি এখনো। ঠিক আছে, আমি অপেক্ষা করব।